আগামীকাল রবিবার শুরু হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন টুর্নামেন্টের প্রথম পর্বে ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় প্রথম পর্ব ভালো করলেই সুপার টুয়েলভে খেলার সুযোগ মিলবে মাহমুদুল্লাহ বাহিনীর প্রতিপক্ষের বিবেচনায় বিষয়টি সহজ মনে হলেও আপাতত ওমান পর্বে ভালো করে সুপার টুয়েলভ নিশ্চিত করতে চায় বাংলাদেশ টিম মূল লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন দলপতি মাহমুদুল্লাহ বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে তিনি বলেন যতটা সম্ভব ভালো খেলতে চাই প্রথমে সুপার টুয়েলভে উঠতে চাই এরপর ম্যাচ ধরে ধরে এগোনোর পরিকল্পনা আমরা চাই ভালো ক্রিকেট খেলতে এবারের বিশ্বকাপে প্রাথমিক পর্বের দুই গ্রুপে অংশ নেবে আটটি দল দলগুলো হল বাংলাদেশ আয়ারল্যান্ড স্কটল্যান্ড শ্রীলঙ্কা নামিবিয়া নেদারল্যান্ডস ওমান ও পাপোয়া প্রথম রাউন্ডে ভালো করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হবে বাংলাদেশ সহ এই আট দলকে অন্যদিকে সুপার টুয়েলভে দুই গ্রুপে আছে আফগানিস্তান পাকিস্তান দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ তাদের সঙ্গে যোগ দেবে প্রাথমিক পর্বের সেরা চার দল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মাহমুদুল আরিয়াদ সাকিব আল হাসান মুশফিকুর রহিম আফিফ হোসেন লিটন দাস নাইম শেখ সৌম্য সরকার নুরুল হাসান সোহান শেখ মেহেদি হাসান শামীম হোসেন পাটোয়ারি নাসুম আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তাসকিন আহমেদ ও রুবেল হোসেন